সমস্যা হয়েছে না? আচ্ছা, তাহলে তোমাদের মনে অনেকে চলে আসছে, তাহলে আমরা ক্লাস শুরু, তাহলে দেরি হয়ে গেছে অবশ্য। আচ্ছা, আজকে মেইনলি আমাদের শেষ ক্লাস আর কি, ঠিক আছে, আমরা কিছু রিভিউ করে শেষ করবো আর কি। আচ্ছা, রেকর্ড অন করতেছি। আচ্ছা, তো আমরা গত ক্লাস পর্যন্ত আসলে যে মানে ফাংশন দেখছিলাম, তাই না? ফাংশন, তারপরে রিকার্শন, ফাংশনের সাথে পয়েন্টার দেখছিলাম আগে, ঠিক আছে। তার সিলেবাস মানে সিলেবাস ওই পর্যন্ত থাকবে আর কি, মানে স্ট্রাকচার পয়েন্টার ফাইল এটা থাকবে না আর কি, বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে এই যে মানে আমাদের আসলে রিভিউ ক্লাস যা দেখা দেখা হয়ে গেছে, তোমাদের এখন কোনো ওই টপিকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আর কি, মানে গত ক্লাসের পরে যে কোশ্চেন গুলো সলভ করতে হবে সমস্যাটা বলতে পারো, তাই সেগুলো সলভ করবো আমরা এখন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে পয়েন্টারও কি বাদ? পয়েন্টটা থাকবে আর কি, পয়েন্টটা যতটুকু করানো ততটুকু থাকবে আর কি, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এখন হ্যাঁ, ফাংশন পয়েন্টার, ফাংশন পয়েন্টার আর হচ্ছে রিকার্শন, এর মধ্যে কারো সমস্যা থাকলে বলতে পারো, কোন সমস্যা থাকলে বলতে পারো। 17-18-র ১৭-১৮-র কি টার্ম ফাইনাল? জি স্যার। আচ্ছা, ১৭ টার্ম ফাইনাল দেখি, ওপেন করতেছি। ১ না ২? ওয়ান ১। আচ্ছা, এছাড়া তোমাদের গতদিনে কারোর জন্য কোশ্চেন ছিল একটা, যে ওই যে মানে একটা অ্যারে স্ট্রিং এর মধ্যে অ্যাসাইন করা যায় কিভাবে আর কি, ঠিক আছে। তার কোশ্চেনটা ছিল স্ট্রিং এর ইনপুটটা কিভাবে নিব, হ্যাঁ, মানে এক্স্যাক্টলি অ্যাসাইনটা এক্স্যাক্টলি কিভাবে করব। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটা আসলে ও কাজ করবে না আগে, ঠিক আছে, ওটা কাজ করবে না। স্যার, এটার অ্যান্সারটা কি তাহলে গার্বেজ ভ্যালু লিখবো আমরা? হ্যাঁ, এটা মানে উইল নট ওয়ার্ক লিখবে আর কি, প্রোগ্রামটা আচ্ছা এখানে ওয়ার্ক কাজ করবে এটাও লিখতে হবে, কারণ আসলে একটা স্ট্রিং কে, স্ট্রিং একটা অ্যারে, একটা অ্যারে কে ভাবে অ্যাসাইন করা যায় না আর কি, ঠিক আছে। অ্যারে মেইন কে অ্যাসাইন, কারণটা কি, মানে আমরা লিখবোটা কি আসলে, মানে হ্যাঁ কেন লিখবে যে, অ্যাসাইন করা যায় না? হ্যাঁ অ্যাসাইন করা যায় না এই কারণে, কারণ হচ্ছে যে একটা একটা অ্যারে অ্যাসাইন করতে হলে ডিক্লারেশন অ্যাসাইন করতে হয় আর কি, ঠিক আছে। জি অ্যারে স্যার। যখন ডিক্লেয়ার করতে তখন অ্যাসাইন করতে হয়, ডিক্লারেশন পরে অ্যারে অ্যাসাইন করা যায় না, বুঝতে পারছো? আচ্ছা স্যার, আচ্ছা বলো, এই যে ১৭-১৮ এক নম্বর ওপেন করছে, কোন কোশ্চেন বলো? স্যার 7-B। ৭-২ এটা? জি স্যার। আচ্ছা, এরকম কোশ্চেন গতদিন একটা সলভ করে দিচ্ছিলাম না? স্যার ওটা স্ট্রিং এর ছিল। স্ট্রিং ছিল, যাই হোক, এবার তো একটা অ্যারে ছিল আর কি, ঠিক আছে, স্ট্রিং তো একটা অ্যারে। এখন বলো, এখন তুমি এই কোডটা রান করছিলা প্রোগ্রাম এই কম্পিউটারে? স্যার এটা ওই কয়েক ঘর পর পর বোধহয় একটা মান আসছিল স্যার, আজকে করি নাই, ওই আগের টাইমে করছিলাম হ্যাঁ, এই তুমি রান করে বুঝবা আর কি, ঠিক আছে, এটা বলার কিছু নাই কি, এখানে দেওয়া স্যার। আছে এখানে স্যার ভ্যারিয়েবলের মানে VR এটার স্যার ভ্যালুটা দেওয়ার কথা না, মানে অ্যাসেন্ড করা নাই তো কোনো কিছু। জি কোন স্যার, এই ভ্যারিয়েবল, এই VR VR? যেটা স্যার, হ্যাঁ হ্যাঁ VR হ্যাঁ হ্যাঁ স্যার একটা ভ্যালু অ্যাসেন্ড করার কথা না? হ্যাঁ, যে ভ্যালু অ্যাসাইন করো সেটা তো একটা গার্বেজ হবে আর কি, ঠিক আছে, সেটা নতুন একটা অ্যাড্রেস হবে আর কি, দেখাচ্ছে এই যে মানে পিটিআর। স্যার আমরা তো স্যার কোনো ইনপুট নিতেছি না মানে VR এর জন্য আর কি। তাহলে স্যার এখানে মানে আউটপুট, তাহলে যে VR এর জন্য আউটপুট কি আসবে, হ্যাঁ, ইনপুট গার্বেজ থাকবে আসবে, না? গার্বেজ আসবে, মানে বাই ডিফল্ট নর্মালি মানে নর্মাল প্রোগ্রামে বাই ডিফল্ট গার্বেজ আসে আর কি, ঠিক, কিছু কিছু প্রোগ্রাম এটা কম্পাইলার জিরো অ্যাসাইন করে আর কি, ঠিক আছে, এটা রান করে দেখবা যে কি আসে, নর্মাল গার্বেজ আসার কথা, গার্বেজ আসবে আর কি, VR এর আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে বিষয়টা মেমোরি অ্যাড্রেসের বিষয়, যেটা পিটিআর যেটা আছে, ঠিক আছে, পিটিআর অ্যাড্রেস ৬০২, ৬০২ একটা মানে একটা একটা র্যান্ডম অ্যাড্রেস দিচ্ছে আর কি, ঠিক, নট লেস অসুবিধা হয়, তোমার একটা বড় একটা অ্যাড্রেস দেখাবে আর কি, ঠিক আছে, বাট সিরিয়াল গুলো ঠিক থাকবে আর কি, যেভাবে আশা করছো, ঠিক আছে, তো নিজে রান করে দেখবা, ঠিক আছে, রান করে দেখবা যে কোথায় কি অ্যাড্রেস, তখন ভিআর কি আসবে, অ্যাড্রেস পিটিআর মানে কি, অ্যাড্রেস পিটিআর মানে পিটির অ্যাড্রেস আসবে, এই শুধু পিটিআর মানে ভিআর অ্যাড্রেস আসবে আর কি, ঠিক আছে। আর স্টার পিটিআর মানে কি, স্টার পিটিআর মানে হচ্ছে এই পিটিআর মধ্যে যে ভ্যালুটা আছে, যে পিটিআর মধ্যে পার অ্যাড্রেস আছে, যে ১০ আছে, ১০ প্রিন্ট করবে, ঠিক আছে, নিজেরা প্রিন্ট করে দেখবা আর কি, স্যার এখানে ঠিক আছে স্যার আর কি। PTR এর অ্যাড্রেস তো 602 দাও, আমরা তাহলে ওইটাই বসাবো তো হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেসে। ওকে, এখানে যেটা দেওয়া ছিল ওইটাই বসাবো, ঠিক আছে, বুঝতে পারছো স্যার মজা? হ্যাঁ বলো, আর স্যার কিছু লিখিত প্রশ্ন ছিল স্যার, যেমন একটা ছিল পয়েন্টার রিলেট টু ইচ আদার কিভাবে, হ্যাঁ, তো স্যার একটু মানে এক্সাম্পল আর ব্যাখ্যাটা যদি বলে দিতেন এক লাইনে পয়েন্টার স্যার। আর অ্যারে, হ্যাঁ, কিভাবে রিলেট টু ইচ আদার, হাউ টু পয়েন্টার অ্যারে রিলেট টু ইচ আদার। আচ্ছা, যে কোনো পয়েন্টার মানে, যে কোনো পয়েন্টার মানে হচ্ছে একটা অ্যারে আর কি, ঠিক আছে, মানে পরে পয়েন্ট অ্যারে, ভুল, মানে যে কোনো অ্যারে কে পয়েন্টারে লেখা যায় আর কি,
পয়েন্টারের প্রথম অ্যাড্রেস মানে অ্যারে প্রথমে নেবেন, ঠিক আছে? মনে করো যে একটা, ধরো আমি এখানে নোটপ্যাডে দেখাই লিখে দেখালে বোঝা যাবে। আর এই এই কোশ্চেন ডাইরেক্ট অ্যান্সার একদম বইতেই আছে, বইতে পয়েন্টের চ্যাপ্টারের মধ্যেই আছে, যে একটা পয়েন্টার একটা অ্যারে কে কিভাবে পয়েন্টার লেখা যায় আর কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা মনে করো একটা অ্যারে আমি ডিক্লেয়ার করি, ধরো এখানে লিখলাম ইন্টিজার এ, ঠিক আছে, এ 10 আছে, এর মধ্যে ধরো আমি ভেরিয়েবল লিখবো 10, আর ছোট করে লিখি 4 লিখি, যাতে সুবিধা বুঝতে সুবিধা আর কি। ধরো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যারে আর কি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি এটা পয়েন্টারে লিখতে আর কি, তো পয়েন্টারে কিভাবে লিখবো আর কি। তো এই যে কোনো স্টার এ মানে আসলে কি বোঝাচ্ছে, স্টার এ মানে বোঝাচ্ছে আসলে যে এটা এই অ্যারে কি নির্দেশ করতেছে আর কি। ঠিক আছে, কারণ আমি যখন স্টার এ প্রিন্ট করবো তখন আসলে কি হবে, এই যে প্রথম অ্যাড্রেসে যেটা প্রিন্ট হবে আর কি, বুঝতে পারছো? আমি যখন স্টার এ প্লাস ওয়ান করবো তখন কি হবে, তখন এই পরের অ্যাড্রেস প্রিন্ট হবে, মানে বোঝা যাচ্ছে আমি এর যত অফসেট বাড়াবো, মানে এই ওয়ানটা হচ্ছে অফসেট এখানে, এই যত বাড়াবো তার পরের সঙ্গে প্রিন্ট করবে আর কি, বুঝতে পারছো? তখন আসলে স্টার দিয়ে আসলে অ্যারে কে অ্যাড্রেস পাচ্ছে আর কি, বুঝা যাচ্ছে? স্যার এই এক্সাম্পলটা দিয়ে যদি ব্যাখ্যাটা বলে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি নিজে আগে ইয়ে করবা, আগে কোড প্লাস রান করবা আর কি, দেখবা যে আসলে কি স্টার এবার প্রিন্ট হয় কিনা, যদি হলে ওইটা ব্যাখ্যা করলে হয়ে যাবে আর কি। ঠিক আছে জি স্যার। স্যার আরেকটা, হাউ ডাজ স্ট্রিং স্টোরেড ইন মেমোরি ইউজিং অ্যারে, স্ট্রিং কে কিভাবে অ্যারে ইউজ করে মেমোরিতে স্টোর করা যায়? হ্যাঁ, মানে স্ট্রিং তো অ্যারে দিয়ে মেমোরিতে স্টোর করি, তাই না? স্ট্রিং তো মানে সি তে স্ট্রিং এর আলাদা ডেটা টাইপ নাই, জাভায় আছে, সি তে নাই তো কি। স্ট্রিং মানে একটা ক্যারেক্টার অ্যারে। কোনটা মানে एग्जांपल দিলে কি, নরমাল একটা एग्जांपल দিলে হবে? হ্যাঁ, একটা एग्जांपल দিব। এক মনে করতে হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং আছে, এই স্ট্রিং মেমোরিতে কি ভাবে দেখাবা যে এই হ্যালো এভাবে আসে, তারপর স্পেস আছে ওয়ার্ল্ডে, তারপর একটা নাল ক্যারেক্টার আছে, এই মেমোরিতে ভাবে আসে তারা আর কি, এটা দিয়ে ব্যাখ্যা করলে হবে আর কি। স্যার একটা যে অ্যারে, ওই যে এটা স্যার আপনি বলছিলেন কি স্যার, एग्जांपलটা একটু মানে বুঝতে কোনটা পারিনি, ক্যান অ্যারে বি ইনডেক্স অফ আনাদার অ্যারে, এক্সপ্লেইন উইথ एग्जांपल। হ্যাঁ হ্যাঁ, এটা কদিন বলছিলাম, ঠিক আছে, সেটা মনে ধরো এইটাই ধরো, মনে করো যে আমরা এটাকে 2x2 লিখে, ঠিক আছে, ধরো এ 2x2 একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, ম্যাট্রিক্স এর 1 2 আছে, ধরো 3 4 আছে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো যে এটা কিন্তু একটা, এই ম্যাট্রিক্স এর পুরোটা টু ডাইমেনশনাল অ্যারে, তাই না? এই অ্যারের মধ্যে একটা এলিমেন্ট কিন্তু আরেকটা অ্যারে আর কি, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে যে একটা অ্যারে এলিমেন্ট একটা অ্যারে হইতে পারে আর কি, বুঝতে পারছো? একটা অ্যারে এলিমেন্ট একটা অ্যারে হইতে পারে আর কি, একটা অ্যারে মানে এই প্রথম এলিমেন্টটা এটাও একটা অ্যারে, সেকেন্ড এলিমেন্ট সেটাও একটা অ্যারে, মানে এটা হচ্ছে অ্যারে অফ অ্যারে আর কি, বুঝতে পারছো? এটাকে ইংলিশে লিখলে হবে অ্যারে অফ অ্যারে। ঠিক আছে, অ্যারে অফ অ্যারে আর কি, এটা বোঝা যাচ্ছে আর কি। দেখুন, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল, মাল্টিপল যাই লিখি না কেন, প্রত্যেকটা হচ্ছে অ্যারে অফ অ্যারে আর কি, ঠিক আছে, মানে অ্যারে এর একটা অ্যারে, তো সেটাই বলছে আর কি, যেখানে আসলে কি একটা অ্যারে এলিমেন্ট একটা অ্যারে হইতে পারে। হ্যাঁ, একটা এলিমেন্ট একটা অ্যারে হইতে পারে। মনে করো যে আমরা যদি এই অ্যারেটার মধ্যে ধরো ইয়ে করি, মানে এটাকে যদি আমরা ইয়ে লিখি আর কি, যে এখানে এ অফ 0 2 লিখি আর কি, তো এ অফ 0 হচ্ছে একটা অ্যারে আর কি, ঠিক আছে। এ অফ 0 মানে কোনটা, এ অফ 0 মানে হচ্ছে এটা বললে কোনটা বোঝাবে, এটা বলে বোঝাবে প্রথমটা, প্রথমে যে 1, 2 এই এলিমেন্টটা বোঝাবে, ঠিক আছে, মানে এক্স্যাক্টলি প্রিন্ট করলে এটা আসবে না, কারণ অ্যারে ভাবে প্রিন্ট করা যায় না, অ্যারে প্রিন্ট করলে ইনডেক্সে প্রিন্ট করতে হয়, বাট এটা বোঝাচ্ছে যে এই এই ইনডেক্সটা হচ্ছে আসলে একটা অ্যারে আর কি, বুঝতে পারছো? তো এইভাবে একটা উদাহরণ দিচ্ছি, তুমি সেই অ্যারে উদাহরণ দিলে হবে আর কি। এটা তো মনে হয় তোমাদের স্যার তোমাদের ক্লাসে ভালো করে পড়াইছে, তাই না? বুঝতে পারছো মন, তাই না? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, টু ডাইমেনশনাল একটা অ্যারে, ছোট অ্যারে দিয়ে ব্যাখ্যা করে লিখলে হবে আর কি। আর কোনো কোশ্চেন? তাহলে বলতে পারো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আপনি একটা কোয়েশ্চেন করুন, ব্যাখ্যা দেওয়া ছিল, ওটা ভালো করে বুঝি না। আমি যেহেতু না শুরু করি, তাহলে বাদ হয়ে যাচ্ছে না, এটা তো মানে আনিউজ থেকে যাবে আর কি, বুঝতে পারছো? এই নর্মাল তুমি দেখলা যে
এর আগে যখন পয়েন্টার করলাম তখন দেখো পয়েন্টারে কিন্তু আসলে কি আসছে না, ইভেন্টটা প্রিন্ট হতো না, মানে দুই নম্বর সরি প্রিন্ট হচ্ছে, মানে প্রথম এলিমেন্ট না করি তাহলে তো প্রথম এলিমেন্ট ফাঁকা থেকে যাচ্ছে। ঠিক আছে, মনে করো যে এখানে মেমোরিতে ধরে প্রথমে 1002 থেকে শুরু হচ্ছে, তাহলে 1002 এর পরে আসবে 1004 হবে, মনে করো প্রথম এলিমেন্ট হচ্ছে জিরো, মানে এ শুধু এ মানে হচ্ছে 1000, এটা কত 10002 আর কি, এ প্লাস ওয়ান 10004, ঠিক আছে, বা চার বা তারপর ছয় হবে আর কি। ঠিক আছে, 1000 পরে হবে 6 4 10 হবে, চার বাইট করে বাড়ছে আর কি, বুঝতে পারছো? তাহলে জিরো মানে হচ্ছে আসলে প্রথম বিট, এইটা যদি জিরো এখানে শুরু হয় তাহলে জিরো দিয়ে আসলে প্রথমে পাওয়া যাবে, তাই না? জিরোর পরে যদি ওয়ান দিয়ে তাহলে পরটা পাওয়া যাবে, যদি টু দিয়ে পরটা পাওয়া যাবে আর কি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে জিরো দিয়ে এখানে শুরু হয়, কারণ হচ্ছে কারণ যদি না না জিরো না ইউজ করে তাহলে এই সংখ্যাটা আনইউজ থেকে যাবে আর কি। ঠিক আছে, তাহলে তো একটা সবসময় একটা ইন্ডেক্স কম পাওয়া যাবে আর কি, বুঝতে পারছো? আর বাইনারিতে জিরো একটা সংখ্যা, ঠিক আছে, বাইনারিতে জিরো একটা সংখ্যা, তারপর ওয়ান, তারপর এই জন্য দেখো আমরা যখন বাইনারি শিখছি আর কি, মনে আছে তোমাদের, আমাদের বলি যে 3 বিটের ম্যাক্সিমাম সংখ্যা কত হতে পারে বলো দেখে, দেখুন দাদা বলো দেখ 3 বিটের ম্যাক্সিমাম কত হতে পারে, লিখে দিছি 2 3, তাই না? 2 3 মানে প্রথমটা 3 0 লিখবো, এটা এখানে 0 হবে, তারপর 3টা 1 1 হবে, তাহলে বুঝতে পারতেছো বাইনারিতে জিরো একটা সংখ্যা আর কি, বুঝতে পারছো? আমাদের এই যে এই যে ইন্ডেক্স, এটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে আর কি, তাহলে একটা এলিমেন্ট কম ধরবে আর কি, এই জন্য সব জিরোতে শুরু হয় আর কি। ম্যাটল্যাবে হচ্ছে 1 থেকে শুরু হয় আর কি। ঠিক আছে, ম্যাটল্যাবে মানে ম্যাটল্যাব হচ্ছে নর্মালি ইয়ের অনুপাতে 1 থেকে শুরু করে আর কি, বাট জিরোতে শুরু করে সবচেয়ে এফিশিয়েন্ট আর কি, জাভা পাইথন এই যে শুরু হয় সব আর কি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে বলো আর কি। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে বলো স্যার। আমার হ্যাঁ বলো, তোমার কি? হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে আমাদের সিলেবাস তো বুঝতে পারছো না, আমাদের সিলেবাস থাকবে হচ্ছে সাব টু ফাংশন। ঠিক আছে, আচ্ছা, এটা গতদিন তোমাদের যে গ্রুপ সিয়াদের গ্রুপ চ্যাটে দিয়ে দিছে আর কি। ঠিক আছে, আর ফাংশন পর্যন্ত আর কি, ফাংশন পয়েন্টার রিকার্সন। ঠিক আছে, মানে তোমাদের হচ্ছে ল্যাব টেস্ট 4 পর্যন্ত আর কি, ল্যাব টেস্ট ক্লাস টেস্ট 4 পর্যন্ত সিলেবাস, ওইটা ওই পর্যন্ত থাকবে আর কি। ঠিক আছে, অ্যারে স্ট্রিং, তো চ্যাটে কে কি বলতেছ? এমসিকিউ কিরকম আসতে হবে, এমসিকিউ তোমাদের কে বললো? শোয়েব স্যার, আমাদের বাসার স্যার বলছেন। বাসার বলছেন কি বলছেন স্যার? বলছেন যে আমাদের 36 মার্কের নাকি এমসিকিউ দিবে, আর 36 মার্কের রিটেন আজকে নাকি মানে অফিসিয়াল নোটিশ দিবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এমসিকিউ আর রিটেন থাকবে, তো কোনটা কত মার্কেট আমি জানি না, তোমাকে শুনলাম 36 মার্কের আগে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যত মার্কেট আসুক না কেন সেটা ওই অফিসে জানাই দেবে আর কি। আচ্ছা, এমসিকিউর বিষয়ে কি বলবো, মানে এমসিকিউ হচ্ছে, তবে এমসিকিউ আসলে একেবারে মানে ইয়ে হবে না, মানে মেমোরি থেকে লেখা যাবে এরকম কোশ্চেন থাকবে না আর কি। ঠিক আছে, কনসেপচুয়াল থাকবে আর কি, ধর একটা প্রোগ্রাম দিয়ে বললাম, এই প্রোগ্রাম রান করবে না করবে না আর কি, রান করে কি আউটপুট দিবে আর কি। স্যার, তো হ্যাঁ বলো। 30 মিনিটে 36টা এমসিকিউ স্যার, স্যার সেক্ষেত্রে যদি কনসেপ্টওয়াল এমসিকিউ হয় তাহলে তো স্যার 30 মিনিটে 36টা কিভাবে? না না, তোমাদের এমসিকিউ দেওয়ার আগে আমি নিজেও দেখবো আর কি, যেটা 30 মিনিট দেওয়া যায় কিনা আর কি, বুঝতে পারছো? মানে আমি যে কোনো কোশ্চেন করার আগে নিজে আগে কোডটা রান করি আর কি, কারণ একটা কোশ্চেন দিলাম রান করে তো পারবে না স্যার, আপনার সাথে তো আমাদের কম্পিউটার হবে না, সেটা যাবে আর কি, আমি জানি আর কি কতটুকু করা যাবে কি যাবে না, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ বলো। রিটেনেও স্যার চেঞ্জ হয়েছে, মানে এখন শুধু 3 নম্বরের কোশ্চেন হবে 12টা স্যার, এখানে তো আমরা
প্রোগ্রাম করছি যেগুলো মানে আরো বড় তুলনা না না ওখানে মার্ক যেরকম সেরকম কোশ্চেন হবে আর কি মার্কের সাথে আমরা মার্কের সাথে আমরা ইয়ে করে মানে কি বলবো এটা অ্যাডজাস্ট করে কোশ্চেন হবে আর কি আমাদের পরীক্ষা কিভাবে হবে এটা নিয়ে কি কিছু আপনি জানেন মানে কোন ওয়েতে হবে না এটা তো আসলে আমার জানার কথা না আছে না না এটা পরীক্ষা নিয়ে সিনিয়র স্যাররা কাজ করে নাকি তবে নোটিশ আসলে বুঝতে হবে কি হবে আর কি ঠিক আছে এমনি তোমার পরীক্ষার কি নিয়ে কনফিউশন আছে মানে পরীক্ষা কি স্যার এমনিতে অনেক কিছু শুনতেছি যে ক্যামেরা অন করে রাখা লাগবে কিন্তু এইটা বুঝতেছি না যে আমার যদি একটা মাত্র ডিভাইস আছে আমি কিভাবে প্রশ্ন দেখবো আমি ক্যামেরা অন করবো নাকি আমি লিখবো তাও আবার এত কম টাইমে আচ্ছা বিষয়টা হচ্ছে তোমার বাসা আসলে একটা ডিভাইস আছে তোমার আব্বু আম্মু বা ছোট ভাই বোনের কারো ডিএ নাই ক্যামেরা নাই না স্যার আসলে আমার বাসায় একটাই ডিভাইস আছে আমার আব্বু আম্মু অ্যানালগ ফোন ইউজ করে আচ্ছা এরকম মানে রেয়ার কেস আর কি শোনার কেস মানে এরকম কেস হওয়ার কথা না ঠিক আছে এটা ওই ওই সময় ইনভিজিবল ডিসিশন নিবে আর কি ঠিক আছে তোমার কাজ মেইন কাজ পরীক্ষা দাও আর কি ঠিক আছে কোশ্চেন আপলোড করবে গুগল ক্লাসরুমে গুগল ক্লাসে আপলোড করার পরে তারপর তুমি ডাউনলোড করে লেখা শুরু করবো আর কি ঠিক আছে যদি ইনভিজিবল স্যার বলে যে ক্যামেরা অন করতে তখন অ্যান করবা আর যদি না বলে তাই করতে হয় ঠিক আছে এটা ইনভিজিবল স্যার বলবে আর কি ঠিক আছে 18 তারিখের পর থেকে স্যার মানে অনেক স্যার অনেক কিছুই বলতেছে ব্যক্তিগত ভাবে আর ওইটাই স্যার ভাইরাল হইতেছে এই জন্য স্যার আমরা স্যার কনফিউশনে পড়ে গেছি ওই যে বললো যে আজকে নোটিশ দেওয়ার কথা কিন্তু জানাই দিবে ঠিক আছে আচ্ছা বিষয়টা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা আর কি ঠিক আছে তোমার ভালো করে প্রিপারেশন নাও আর কি পরীক্ষা কোন মোড়ে কি মোড়ে হবে এটা নিয়ে এত বিয়ে করার বেশি বিষয় না কারণ পড়াশোনা ভালো করে করলে এগুলো এমনি করা যাবে আর কি ঠিক আছে আমি তো ক্লাস নিচ্ছি জানি আর কি স্টুডেন্ট কিভাবে থাকে আর কি এগুলো স্যার বুঝবে না ঠিক আছে টেনশন কোনো কারণ নাই এখন তো যদি মনে করো যে মানে ইয়ে তোমার নেটের সমস্যা পরীক্ষা দিতে পারবো না তাহলে সব অনলাইনে পরীক্ষা নেওয়া যাবে না আর পরীক্ষা না তোমার পরীক্ষা দিতে পারবো না কারণ এখন অফলাইন পরীক্ষা দেবো ইম্পসিবল বুঝতে পারছো আর কি বুঝছো না কারণ এখন তো ফিজিক্যাল ক্যাম্পাস আসা ইম্পসিবল না সবাইকে তো ভ্যাকসিন দেওয়া হয়নি ফিজিক্যাল ক্যাম্পাস আসতে পারবো তাহলে আলটিমেটলি অনলাইনে পরীক্ষা নিতে হবে এছাড়া কোনো ওয়ে নাই অনলাইন পরীক্ষা নিতে গেলে এই সমস্যাগুলো আসবে সেগুলো নিয়ে চলতে হবে আর কি বুঝছো বিষয়টা হচ্ছে যে তোমাদের কাজ হবে অনলাইনে তো স্যার 80 জনের মধ্যে ক্লাস করে স্যার 40 জন 45 জন স্যার বাকি 35 জনের করবে স্যার ক্লাস না করলে তো বিষয় পরীক্ষা না দিলে সে ফেল এটা তো আর কি আছে পরীক্ষা তো দিতেই হবে আর কি ঠিক আছে বিষয়টা চিন্তা করো বিষয়টা তোমাদের কাজ হচ্ছে কোশ্চেন অনলাইন আপলোড হওয়ার পরে কোশ্চেন ডাউনলোড করে লেখা শুরু করবে এটা তোমাদের কাজ আর কি ঠিক আছে কোশ্চেন লেখার সময় তো মানে কনস্ট্যান্ট নেটে কানেকশন থাকার বা বিষয় না কারণ যার নেট খারাপ সে স্যারকে বললেই হবে স্যার আমার নেট খারাপ আমি তো একটা পারছি না বা ডিসকাউন্ট আমাকে ডিসকাউন্ট করে দিচ্ছে আর কি ঠিক আছে এগুলো স্যার আর দেখবে না বুঝছো না তবে যেটা বললো আর কি যে ডিভাইস মাত্র একটা আর কি ঠিক আছে এইটা আসলে মানে আনএক্সপেক্টেড আর কি আনলাইকলি আর কি ঠিক আছে যাদের একটা কি করে যাবে আর যাদের দুইটা স্টিক করবো আর কি ঠিক আছে আর বেটার হচ্ছে যে মানে এই পরীক্ষার জন্য ভালো জায়গায় শিফট হওয়া আর কি ঠিক আছে মনে করো যে অনেকে বাসায় নেট পাওয়া যায় না নেটের বাইরে গিয়ে নেট আনা লাগে তাহলে ভালো জায়গায় শিফট হওয়া মনে করো যে আত্মীয় বাসা আছে বা কোথায় আছে যেখানে ভালো নেট পাওয়া যায় সেখানে শিফট হওয়া আর কি পরীক্ষার জন্য তো নিজেদেরকে একটু প্রিপেয়ার হতে হবে তাই না পরীক্ষার জন্য দুটো ডিভাইস এখন এক্সট্রা ডিভাইস কেনা তো কোনো মানে নাই গেছে না আচ্ছা আর কোনো কোশ্চেন থাকে বলতে পারো তাহলে আমরা যেটা লিখছিলাম তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এই পার্ট বি হচ্ছে এগুলো আর কি ঠিক আছে পার্ট বি হ্যাঁ পার্ট বি হচ্ছে এরকম আর পার্ট এ থাকবে হচ্ছে যা বেসিক কিছু যেগুলো আছে ওগুলো ধরো ওখানে আছে বেসিক প্লাস কন্ডিশনাল আর হচ্ছে লুপস ঠিক আছে লুপের মধ্যে কিন্তু সব থাকবে ঠিক আছে গো টু টু যা আছে সব থাকবে আর কি আর লিখে দিচ্ছি সুইচ লুপস তারপর হচ্ছে গো টু যে কন্টিনিউ ঠিক আছে হ্যাঁ যে লুপ তিন ধরনের লুপ ফল ফর হোয়াইল ডু হোয়াইল যেগুলো আছে গো টু ব্রেক এগুলো থাকবে আর কি ঠিক আছে আর পার্ট বি থাকবে এগুলো অ্যারে স্ট্রিং ফাংশন রিকোয়ার্ড রিকার্শন আর কি এগুলো হচ্ছে টোটাল পরীক্ষার সিলেবাস আর কি তোমাদের কাজ ভালো করে প্রিপারেশন না ঠিক আছে ভালো করে প্রিপারেশন না এবং কনসেপ্ট ক্লিয়ার রাখা আর কি আমি বললাম যে আসলে ক্লাস টেস্টে মানে সরি মানে
এমসিকিউ তে কোনো মেমোরি থেকে অ্যান্সার দেওয়া এরকম প্রশ্ন খুব কম থাকবে আর কি, হার্ডলি থাকতে পারে, দিয়ে থাকতে পারে আর কি, ঠিক আছে। বাট অধিকাংশ কোশ্চেন তুমি লজিক্যাল চিন্তা করে বের করতে পারবে, আর যেটা বলছো টাইমের কথা এগুলো তো আমাদের মাথায় আছে আগে, ঠিক আছে, টাইম কিভাবে বের করা যায় সেটা। আর স্যার কোশ্চেন কি স্যার সবগুলো অ্যান্সার করা লাগবে কি এমসিকিউ? পরীক্ষা হয় তার মধ্যে হয়তো কোশ্চেনের মার্ক কমে যাবে আর কি, ঠিক আছে, হয়তো ছয়টা কোশ্চেন থাকবে, দুইটা অ্যান্সার এরকম থাকতে পারে বা আটটা মতো, এটা এই ইনস্ট্রাকশন আমি নিজেও ক্লিয়ার না, এটা জানা দিবে আমাদেরকে, ঠিক আছে, জানা দিলে তখন হয়ে যাবে। স্যার আপনাদেরকে এখনো জানানো হয় নাই তাহলে স্যার কোশ্চেন করবেন কখন? বা কোশ্চেন করতে বেশি সময় লাগবে না, কোশ্চেন ম্যাক্সিমাম একদিন লাগবে। আচ্ছা বিষয়টা হচ্ছে আসলে ফুল সিলেবাস তো মানে বাদ দেখি, দেখো এগুলো তো খুব ইজি জিনিস আর কি, ঠিক আছে, আমরা তো ক্লাসের চারটা নিচ্ছি আর কি, চারটা ক্লাসে আমাদের এই চার সবই কভার হয়ে গেছে আর কি, মিলানো থাকবে, ধরো কিছু কোশ্চেন তুমি মানে চিন্তা করে বেরিয়ে দিতে পারবা, কিছু কোশ্চেন হয়তো চিন্তা না করতে পারবো আরকি, ঠিক আছে, কিছু কোশ্চেন দেখে বুঝতে পারবো আরকি, এরকম থাকবে আরকি, এভাবে মিলাই থাকবে, যাতে করে তোমার প্র্যাকটিসের জন্য কি স্যার কোনো ম্যাটেরিয়ালস আছে বা কোনো জায়গা থেকে প্র্যাকটিস করা যাবে কোন? এটা আমার কাছে নাই, এটা তুমি অনলাইনে সার্চ করতে পারো, থাকতে পারে, থাকতে পারো আরকি, ঠিক আছে। আমার মেন কথা হচ্ছে যে মানে তোমাদের কনসার্ন হচ্ছে তোমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে, প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে দেখে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে আর কি। মনে করো তোমাদের পরীক্ষাতে এক্সপ্লানেশন আসবে, তাই না, যে একটা কোড দিয়ে এই কোডটা কেন কাজ করে বা কেন করে না বা করলে কি হবে বা কি হবে না এগুলো লিখতে হবে, এটা তো এটা তো বেসিক কোশ্চেন, এরকম কোশ্চেন যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। স্যার এমসিকিউ এর জন্য কয়েকটা এক্সাম্পল দিলে ভালো হয়। এমসিকিউ এর এক্সাম্পল তো মনে হয় এই যে বইটা আছে, বইতে কিছু আছে দেখো এগুলা, ঠিক আছে, বইতে আছে আর কি, না আমি ইনফ্যাক্ট এমসিকিউ পক্ষপাতী না কখনোই আর কি, এই জন্য কোনো এমসিকিউ কোশ্চেন করিও না, দেখুন এখন যদি সেন্ট্রাল ডিভিশন হয় তো সেটা তো করতে হবে আর কি, তাই না? এই দেখো বইতে কিছু আছে, ঠিক আছে, এই দেখো কিছু আছে, এগুলো প্র্যাকটিস করলে হবে আর কি। বই দেখলেই হবে আরকি, ঠিক আছে, বই পড়লেই হবে। তাহলে তোমাদের পরীক্ষার আগে দেখো পরীক্ষা টার্ম ফান্ড আগে আগ মুহূর্তে অনেক প্রেশার থাকে, তাই না, একটা পরীক্ষা দেওয়ার পর একটা পরীক্ষা দিতে অনেক সময়টা থাকে, তো সময় কাজ হবে যে মানে একদম মাথা ঠান্ডা করে কোশ্চেন সলভ করা যাচ্ছে, ঠিক আছে। আমি আমার আমার আন্ডারগ্রেড লাইফে যখন এই পরীক্ষা ছিল তখন এই কোশ্চেন সলভ করছিলাম, কারণ এত এত বড় সি প্রোগ্রামিং কোনো শেষ হয় না, তাহলে কি করবো আর কি, তিন চার বছর কোশ্চেন সলভ করছিলাম, কোশ্চেন সলভ করতে করতে হাত মানে ইয়ে ছিল, আমি জানিয়েছিল এই জন্য ভয় দিচ্ছিলাম, এই জন্য কোশ্চেন সলভ করবো আর কি, ঠিক আছে। এমসিকিউ তো অপশন থাকবে মানে বুঝি নাই, শোয়েব কি বলতেছো বলো তো দেখি। স্যার যে এমসিকিউ গুলো দিবেন ওগুলো কি অপশন থাকবে নাকি সেটা মানে জানতে চাইছি, মানে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস, মানে অপশন না থাকে মাল্টিপল চয়েস কিভাবে হবে? শোনছো না, মানে মাল্টিপল চয়েস কিভাবে হবে যদি এমসিকিউ তো ইয়ে মানে এমসিকিউ হয় মাল্টিপল থাকবে না কোনো আর। আচ্ছা এখন কোশ্চেন থাকলে বলতে পারো, এই কোশ্চেন স্যার মানে অনেক সময় থাকে কি স্যার, ওই যে স্যার মেডিকেলে ভর্তি পরীক্ষায় যেমন একটা প্রশ্নের দুইটা অ্যানসার থাকে, না না এটা থাকবে না, না 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 এরকম থাকবে না, একটা একটা হচ্ছে একটা অ্যানসার থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষা কথা লাভ নাই আর কি, ওটা তো আসলে মানে ওখানে একটাই পরীক্ষা হয় আর এত ক্যান্ডিডেট তাদেরকে বাদ দেওয়ার একটা ক্রাইটেরিয়া বের করতে হয়, মানে এলিমিনেশন ক্রাইটেরিয়া কিভাবে এলিমিনেট করবো আর কি, ঠিক আছে, সিলেকশন ক্রাইটেরিয়া না এলিমিনেশন ক্রাইটেরিয়া, এগুলো আসলে বলে লাভ নাই আর কি। আচ্ছা এখনো কোশ্চেন না মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বুঝতে পারছো, তোমার যদি কন্টেন্ট মানে এই সিলেবাস ভালো করে পড়া থাকে মানে ভালো করে কভার করা থাকে, প্রোগ্রাম ভালো প্র্যাকটিস করা থাকে, তাহলে আসলে সমস্যার কোনো কারণ নাই আর কি, বুঝতে পারছো, ভয় পাওয়ার কারণ নাই, বুঝতে পারছো। আর পরীক্ষা এখন ঠিক টাইমে, তোমাদের মধ্যে অনেকে দেখলাম বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছে যে পরীক্ষা হবে কি হবে কনফিউজ, পরীক্ষা ঠিক টাইম মতোই হবে আর কি, ঠিক আছে, এটা ধরেই তোমরা পড়াশোনা করো আর কি, বুঝতে পারছো, কারণ পড়াশোনা করলে আর কোনো সমস্যা নাই, পড়াশোনা না করলে তখনই সব অনেক সমস্যা হবে, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করলে আশা করা সম্ভব আর কি, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমাদের ডিভাইসে যাদের সমস্যাটা বলতেছো টেকনিক্যাল সমস্যা, এগুলো তোমরা
পরীক্ষার আগে তোমাদের কোঅর্ডিনেট আগে জানাবো আর কি, ঠিক আছে, যে তোমাদের এই ডিভাইস গুলো সমস্যা হচ্ছে আর কি, বা এই যে দুইটা ডিভাইস একটা ডিভাইস বা একটা ডিভাইসে মোবাইল অন করলে কি হবে, মোবাইল যখন অন করে জুমে যখন পিডিএফ দেখা হয় তখন তো আসলে ব্যাকগ্রাউন্ডে জুম দিয়ে ডিসক্লোজ হয়ে যায়, ঠিক আছে, এগুলো একটু বলবো আর কি, পরে আগে বলবা, কারণ কোঅর্ডিনেট সারাও তো তোমার বলা যায় তাকে বললেই পরে হয়তো সামনে উপর দিকে ফরওয়ার্ড করবে আর কি, বুঝতে পারছো? এই যে আমি হচ্ছে এরকম একটা সিটি নিবো, এই যে সামনে রবিবার এই যে 46টা সিটি ক্লাস টেস্ট আছে, ওইখানে দুটো ডিভাইস রাখবো বলবো, দেখবো ওইখানে কয়েকদিন দুটো আনতে পারছো না, তাহলে বুঝতে পারবো আর কি যে কি অবস্থা, কত পার্সেন্ট দুটো ডিভাইস আছে কি নাই বুঝতে পারছো। ঠিক আছে, আর ঠিক আছে, এখন কোশ্চেন আচ্ছা ঠিক আছে, কোশ্চেন না থাকে তাহলে আমরা আস্তে ক্লোজ করে আগে, ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে আর কি, কন্ডিশনের কারণে, ঠিক আছে, আর পরীক্ষার দিন তো আমি থাকবোই, মানে আমরা কোশ্চেন সেটার অবশ্যই থাকবো আর কি। তোমাদের কবে ক্লাস সিপি হওয়ার কবে ডেট, মে মাস জুন মাসে কয় তারিখে? আমি তো ওকে বলছিলাম, ও বললো যে দিয়ে দিছে, আমি তো জানি না কি দিছে, আমাদের দুইটা সিটি মার্ক দিছিল আর কি, এখনো সবগুলো দেওয়া হয় না। আমি তো আমি ওকে বলছিলাম আর কি, না আসলে বিষয় হচ্ছে কি, তোমার তো পার্ট টাইম স্যার আর কি, ঠিক আছে, পার্ট টাইম স্যার তো ফুল টাইম মধ্যে ডিগ্রিট হবে না, সবই করছি পার্ট টাইম, যখন তার কি বিষয় আমি বলছি, সে বলছি যে তোমাদের নাকি মার্ক দেওয়া হয়েছে আর কি, তুমি আবার চেক করো তো, চেক করে তারপরে তুমি এক কাজ করো, চেক করে আবার না পাও তাহলে তবি স্যারকে ডাইরেক্ট ফোন দিও আর কি, নাম্বার আছে, নাম্বার আছে সিআর এর মাধ্যমে ফোন দেওয়া যাবে, হ্যাঁ ওই তো সিআর কে বললে ফোন দিলে হবে, ঠিক আছে, ও আমাকে বলছে দিয়ে দিছে আর কি, ঠিক আছে, এখন দিয়ে দিছে বলে আমি কিভাবে আর ই করবো, ঠিক আছে। এখানে কি হইতে পারে, ধরো এই যে এখানে আছে না কন্ডিশনাল, ধরো সুইচ আছে, সুইচ সুইচ লিমিটেশন হইতে পারে, সুইচ লিমিটেশন কি কি আছে এটা বলা হইতে পারে, বা সুইচের কি সুবিধা এটা আসতে পারে এরকম, এটা থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে। তারপরে থাকবে হচ্ছে একটা এক্সপ্লানেশন আর কি, একটা কোড দিয়ে মানে আউটপুট ব্রেক করতে বলতে হবে, হতে পারে প্রোগ্রামটা রান করবে না, হতে পারে প্রোগ্রাম এরর দিবে, বা কি এরর দিবে এটা বলতে হবে আর কি, ঠিক আছে, বা প্রোগ্রাম হয়তো গার্বেজ আউটপুট দেবে, কেন গার্বেজ এটা বলতে হবে, ঠিক আছে, এরকম কোশ্চেন থাকবে। তো মানে বিষয়টা হচ্ছে ওই কোডের আউটপুটটা ব্যাক করে বোঝাতে হবে, শুধু আউটপুট লিখে নাম্বার পাওয়া যাবে না। স্যার গার্বেজ আর আনডিফাইন্ড এই দুটো সেম হবে, সেম না? গার্বেজ আনডিফাইন্ড কাইন্ড অফ সেম, বাট গার্বেজ দেখো, কারণ প্রোগ্রামে গার্বেজ লিখে আর কি, ঠিক আছে। মনে হয় একটা ভেরিয়েবল আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি না, তাহলে তো তার মধ্যে গার্বেজ আছে আর কি, গার্বেজ আননোন ভ্যালু আছে আর কি, গার্বেজ লিখবে প্রোগ্রামে এটা বেশি প্রচলিত আর কি। দুই নম্বর এরকম থাকবে, আর তিন নম্বর একটা কোড থাকবে আর কি, যে একটা কোড যে কোডটা ধরো হচ্ছে একটা প্রোগ্রাম দিয়ে বলবো এর প্রোগ্রাম লিখবো আর কি, একটা সিম্পল বিষয় আর কি, ঠিক আছে। তো তোমাদের গতবারে মানে তোমাদের 45 এর যে ইয়ে মানে সেমিস্টার ওয়ানে আর কি, তোমার কোশ্চেন দেখছো নিশ্চয়ই, তাই না? কোশ্চেন তিন নাগর কোশ্চেন থাকে, চার মার্ক করে আর কি, এবার তিন মার্কের কোশ্চেন থাকবে আর কি, বা যে ওন থাকবে এরকম কোশ্চেন থাকবে আর কি, ঠিক আছে, মার্কটা সেরকম মানে কোশ্চেনের যেমন ধরো এখানে ধরো ওই যে দেওয়া আছে কিছু, দেখো যে পাঁচের এ তে একটা বি একটা সি একটা, ঠিক আছে, প্রথম দেওয়া হচ্ছে থিওরিটিক্যাল, দুই বি নাম্বার হচ্ছে কোড জাস্টিফিকেশন বা এক্সপ্লানেশন, তিন নাম্বার হচ্ছে কোড আর কি, এই তিনটা 12 মার্কে, ঠিক আছে। তো এবার যেরকম যেভাবে বলা হবে সেরকমভাবে করা হবে, ঠিক আছে। আর তোমাদের যেহেতু এখন এক মাস সিপি পেপার টাইম আছে, ওটা আসলে কোনো মানে আমরা সুন্দর করে এটা করতে হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বিশেষ নতুন হচ্ছে এমসিকিউ যেটা, সেটা হচ্ছে বললাম আর কি, কনসেপ্ট ক্লিয়ার থাকলে সবই সম্ভব, কোনো বিষয় না, ঠিক আছে। স্যার এমসিকিউ জন্য স্যার এতদিন মানে সিকিউ জন্য স্যার বড় কোশ্চেন পড়ছে, এমসিকিউ জন্য তো স্যার চাইলে এই চ্যাপ্টার গুলো অনেক খুঁটে পড়া সম্ভব স্যার, আগে যে না খুঁটে পড়া কিছু নাই, তো তুমি বিষয়টা হচ্ছে তুমি যদি এক মানে রিটেনের জন্য প্রিপারেশন নাও, এমসিকিউ পড়া এমনি হয়ে যাবে আর কি, মানে অপারেটর আছে এইখানে কিছু কোশ্চেন, এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, ঠিক আছে, এই তোমার তো জানো ভাইবার কোশ্চেন মতো, ভাইবার কোশ্চেন মানে এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে। তো বললাম একদম মেমোরি থেকে এরকম কোন কোশ্চেন পসিবিলিটি কম আর কি, ঠিক আছে, মানে একদম মেমোরি থেকে লিখতে হবে এরকম কোশ্চেন কম আর কি।
তোমাদের আমি একটা ইয়ে দেখা চার্ট দেখাই, এটা হয়তো তোমাদের ক্লাস শুরু দেখাইছিলাম, হয়তো ভুলে গেছো আর কি, আবার দেখাই। মানে আমি কি টাইপ কোশ্চেন পছন্দ করছি দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, তো নিশ্চয় পরিচিত না, এটার নাম হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে লার্নিং স্টাইল, মানে একটা ওয়েল ডিফাইন্ড স্টাইল আর কি, ঠিক আছে। তো এই রিমেম্বার কথাটা বলছি, মানে এমসিকিউ দাগায় পড়া বা মুখস্থ, এটা হচ্ছে এই সবচেয়ে নিচের জিনিস আর কি, ঠিক আছে, লোয়ার ক্যাটাগরি সবচেয়ে আর কি, ডিফাইন ডুপ্লিকেট মেমোরাইজ করা, যেগুলো এইরকম কোশ্চেন আমি পছন্দ করি না আর কি, ঠিক আছে। আমার কোশ্চেন থাকে মিনিমাম অ্যাপ্লাই থেকে, অ্যাপ্লাই অ্যানালাইজ ইভালুয়েট থেকে আর কি, ঠিক আছে। ক্রিয়েট করা বিষয় না, কারণ এমসিকিউ তো ক্রিয়েট করার কারণ না, এখানে বিষয় হচ্ছে অ্যাপ্লাই করা, যে আমি ধরো একটা বলে অ্যাপ্লাই করো বা অ্যানালাইজ করো, যেটা চলবে চলবে না, ঠিক আছে, বা ইভালুয়েট থাকবে না, এই যে অ্যাপ্লাই এই টাইপের কোশ্চেন হবে আর কি, ঠিক আছে। এই জন্য তোমাদের সিলেবাস যেটা আছে, মানে বোর্ড কোশ্চেন প্রিপারেশনটা আসলে এমসিকিউ বেশি হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? মানে তোমরা ডাগায় পড়ো যেটা বায়োলজিতে পড়ছিলে না, ওই টাইপ কোশ্চেন এখানে থাকবে না আর কি, বুঝতে পারছো মন? তাই না? হ্যাঁ, মানে একটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, বুঝা গেছে? ভয় পাওয়ার কারণ নাই, প্রশ্ন ভালো দিয়ে করলে সম্ভব আর কি। নরমাল কোশ্চেন হচ্ছে স্যার আমরা একটা টাইম পাই, একটা প্রোগ্রাম চিন্তা করা, বা 30 মিনিটের চেষ্টা করছো, অনেক টাফ হয়ে যাবে না, ওইটা ওই সেভাবে দেওয়া হবে আর কি, কোশ্চেন সেভাবে দেওয়া হবে যে 30 মিনিটের অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে। সব তবে মাথা রাখবে সব কোশ্চেন একই রকম সময় লাগবে না, কিছু কোশ্চেন খুব কম সময় দেওয়া যাবে, কিছু কোশ্চেন একটু বেশি সময় দেওয়া লাগবে আর কি, এগুলো মিলাই দেওয়া হবে, যাতে করে 30 মিনিট অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে। আর এটা টাইম যে 30 মিনিট থাকবে এটা আমি জানি না, ঠিক আছে, এটা তোমরা তোমাকে শুনলাম আর কি, আমি জানি না 30 মিনিট থাকবে কি থাকবে না, ঠিক আছে, দেখি সেই অনুযায়ী বিশন হবে। পরিপূর্ণ নোটিশ কি স্যার আজকে আসতে পারে? হ্যাঁ, আজকে আসার কথা তো আমাকে বললো আর কি, আসার কথা আর কি, আমাকে হেড স্যার আমাকে নক দিছিল আর কি, সম্ভবত এই বিষয়ে বলবে না আর কি, ঠিক আছে, দেখি বললেই জেনে যাবো আর কি। স্যার মিটিং এ আছেন কি অ্যাকচুয়ালি? মানে আপনিও নাই থাকি কি বুঝি নাই, মিটিং হয় কাদের সাথে আসলে? আপনি যদি না থাকেন ওখানে, না না মিটিং তে হয়তো সিনিয়র স্যার থাকে, ধরো ডিন স্যার, তোমাদের হেড স্যার কি বিলাল স্যার? না বিলাল স্যার থাকে না, আলোচনা করে ঠিক করবেন, করার পরে সেটা আমাদের জানিয়ে দিবেন, তারপরে আমরা আমাদের কাজ কোশ্চেন করা, তাই না? কোশ্চেন করা মিশন জানিয়ে দিবেন যে এই ইনস্ট্রাকশন এত পরীক্ষা হবে, এত মার্কে থাকবে, এইভাবে থাকবে, আমি বলবো কোশ্চেন করে ফেলবো, তো পাঠা দিবো, হয়ে যাবে কাজ আর কি। হ্যাঁ বলো, এক চারটা করতে হবে, মানে কিভাবে একটা দেবে? এমনি যদি গুগল ফর্মে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল ফর্মে থাকবে, গুগল ফর্মে তুমি হচ্ছে ওখানে ইয়ে দিবো, অপশন টিক দিবো আর কি। তো গুগল ফর্মে পরীক্ষা দেওয়া নাই কেউ দিস নাকি? হ্যাঁ গুগল ফর্মে দেওয়া থাকবে আর কি, ঠিক আছে, ওইখানে ওখানে তুমি হচ্ছে টিক দিবা আর কি, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন যেরকম টিক দিবা, দিলে হয়ে দিয়ে সাবমিট দিলে হয়ে যাবে আর কি, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তোমার তোমাদের অনেক কথাই বলো। আচ্ছা, তোমাদের কি গ্রেডিং থাকবে এটা কি জানো তোমরা? আমি অবশ্য বলছিলাম গ্রেডিং না রাখতে, থাকবে থাকবে বলছো না, আচ্ছা না রাখলে তো হবে। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যাতে না থাকুক, কারণ এখানে অনেক ইনইকুয়ালিটি ক্রিয়েট হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা আমিও বলছিলাম আর কি, গেরিং না রাখতে, কিন্তু আমি তো জুনিয়র, আমার কথা কত দুঃখী হবে আর কি, এটা সিনিয়র যা বুঝছে তাই করছে নাকি। গেরিং আসলে দেখো, ওই যে তোমাদের অনেকে বলে ডিভাইস নাই আর কি, তাহলে এক স্টুডেন্ট পারে, মানে সে পরীক্ষায় অ্যান্সার করতে পারে, ভালো করতে পারে, কিন্তু ডিভাইস স্বল্পতার কারণে বা টেকনিক্যাল কারণে সে দিতে পারছে না, হতে পারে নেটওয়ার্ক কারণ হতে পারে, বা ডিভাইস নাই হতে পারে, বা ওই দিন তার নেট চলে গেছে, বা ওই দিনের সমস্যা হয়েছে, এগুলো হতে পারছে না। তো এই জন্য আসছে, মানে এখানে আসলে মানে টেকনিক্যাল কারণেই আসলে একটা ইয়ে, মানে ইয়ে ইমব্যালেন্স চলে আসছে আর কি। এইটা তো আসলে আটকানো পসিবল না, যেমন সকালবেলা আপনি যদি ঢাকাতে আসেন তারপরে আপনার নেট হঠাৎ করে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে দেখা যায় কিছু করার নাই আগে, ঠিক আছে, না পরীক্ষার সময় এগুলো আসলে ইয়ে করাতে, মানে এগুলো তো আমাদের মাথায় আসছে যে নেটের কি অবস্থা, ঠিক আছে না? আমার মেন সমস্যা হচ্ছে জুমের সময়, জুম ক্লাস করছে আর কি, এটা তো ক্লাস প্রধান করে না আর কি, জানি না কিভাবে কেন ক্লাস করছে আর কি। গ্রামে অনেক সমস্যা হয় স্যার, এখন স্যার ঝড় বৃষ্টির সময় উঠ করে স্যার ঝড় হইলে কারেন্ট থাকে না, চলে যায়। হ্যাঁ, এটা একটা সমস্যা আর কি, তো এই জন্য বলছি নেটের সমস্যার জন্য তোমাদের অবশ্যই মোবাইলে নেট ব্যাকআপ রাখবে আর কি, ঠিক আছে স্যার। আমরা অ্যাকচুয়ালি এক্সাম দিতে চাই, কিন্তু এমনি এটাও চাই না যে আমাদের ইনিকুয়ালিটি ক্রিয়েট হবে, এগুলা নিয়ে তো স্যার অনেক প্রবলেম তো না, তাহলে ইনিকুয়ালিটি না হলে তো ফিজিক্যাল এক্সাম দিতে হবে, দিতে দেখি পসিবল সেটা না স্যার? ওই গ্রেডটা না দিলে বেটার হইতো, কিন্তু স্যার বলতেছিল যে গ্রেড না দিলে নাকি আবার কি প্রবলেম হয়, কিন্তু এটা বুঝি নাই স্যার কখনো। কি প্রবলেম হয় গ্রেড না দিলে আমার বলতে কি বলতেছে যে গ্রেড না দিলে নাকি স্যার বাইরে ইন্টারন্যাশনালি এগুলো অ্যাকসেপ্ট হয় না, কিন্তু স্যার আমার যদি সিজে কমে যায় তাহলে তো আমি অ্যাপ্লাই করতে পারবো না ইন্টারন্যাশনালি। না গ্রেড এই সেমিস্টার এটা কাউন্ট হবে না, বাকিগুলো হবে আর কি বললো যে এরকম, যে এটাই বলছিলাম এখন ওনারা আমাদের কি বললাম, কে বলছেন এটা কে তোমাদের হাসিনা ম্যাম বলছে, কে ম্যাডাম
হাসিনা ম্যাডাম ফিজিক্স স্যার এছাড়া ওই দিন ডিন ম্যামের সাথে মিটিং হয়েছিল না না হাসিনা ম্যাডাম না তোমাদের তোমাদের হেড স্যার হেড কে তো ইয়ানে হেড কে তোমাদের হোসনা ম্যাম হ্যাঁ সে হোসনা ম্যাডাম উনি তো আসল মানে মানে ও কি কোনে কি বলছে না কি মিটিং সবকিছু তো নো বলে এছাড়া আর কিছুই বলে না যে গেট স্যার ওই ভ্যালু আছে কি গেট স্যার ভ্যালু নাই ঝামেলা করবে আর বোর্ড তো অনেক কিছু মানে কভার করে দিতে পারে সো ওরা ওদেরটা বুঝুক আমরা ঝামেলায় না করি তাই এগুলো বল এই জন্য গ্রেড রাখতে হবে মাস্ট মিটিং কল করেন হেড আর ডিনরা থাকেন ওখানে আর কি ডিন বা হেড ওনার সব সারা সিনিয়র থাকেন ও থাকে ওনারা আলোচনা করে একটা সিদ্ধান্ত আনার চেষ্টা করেন আর কি আপলোড 10 মিনিটের মধ্যে দেখা শুরু করে এটা তো সে ক্ষতিগ্রস্ত হবে কারণ 10 মিনিট দেওয়া হচ্ছে এই কারণে কারণ দেখা যাচ্ছে এত বড় খাতা ছবি তুলতে হবে স্ক্যান করতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে এটা সময় তো লাগবে এই জন্য টাইম দেওয়া হয় আর কি পরীক্ষা শেষ হওয়ার স্টপ বলার পর লেখা যাবে না স্ক্যান করতে হবে স্ক্যান করে আপলোড করে ফেলতে হবে যাতে করে উপরে ঝামেলা না হয় আর কি ঠিক আছে আর ওই সময় তো আমরা তো ওই সময় ইনভলভ সবাই থাকবে না কি তাদেরকে মানে ফোন দিয়ে জানাইতে হবে বা বলতে হবে আমার এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে দেখো তোমাদের স্টাইলে কিন্তু অনেক ফ্লেক্সিবিলিটি দেওয়া যায় কিন্তু তোমরা তো ফ্লেক্সিবিলিটি মিস ইউজ করো আগে ঠিক আছে আমি বলছিলাম যে ঠিক আছে তোমাদের নিজের সমস্যা তোমরা ইয়ে করো আর ওই সময় সবাই লিখতে বসে বসে ওই অনেকে মেসেঞ্জারে কোশ্চেন আপলোড মেসেঞ্জারে লেখা আপলোড করে দিচ্ছে তাদের লিখছে আর কি সেই মিস ইউজ গুলো করার কারণে আসলে আমাদের স্ট্রিক্ট মানে স্ট্রিক হতে হয় আর কি হ্যাঁ বলো আর কি বলছিলাম তোমাদের যে কোনো কমেন্ট থাকলে তোমরা এগুলো অবশ্যই কোঅর্ডিনেটরকে জানাবো আর কি ঠিক আছে কোঅর্ডিনেটরকে জানাবো তো বেটার হয় একটা মক টেস্ট নিলে ভালো হইতো আর কি আমি জানি না মক টেস্টের কথা আছে কিনা বুঝতে পারিনি আবার বলো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে পরীক্ষা কোন মোডে হচ্ছে কি মোডে হচ্ছে বা অফলাইন না ফিজিক্যালে হবে না এমসিকিউ ইয়ে হবে ভালো করে পড়তে হবে মেইন হচ্ছে কন্টেন্টটা আমাদের টপিক গুলো মেইন ইম্পর্টেন্ট এগুলো বেশি ক্লিয়ার রাখলে আসলে এমসিকিউ হোক বা রিটেন হোক এটা লেখা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে আর সবার জন্য অবশ্যই কোড ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করতে দরকার হলে কোড গুলো কম্পিউটারে করবা খাতায় খুদায় করবা আর কি ঠিক আছে কারণ খাতায় করা খুব জরুরি আর কি বিশেষ করে কম্পিউটার করা কারণ তোমার অসমতে কম্পিউটার করতে হবে খাতায় করতে হবে আর কি খাতায় কোড রান করে এরকম করা কোড করতে হবে আমরা মিলে লজিক দেখবো আর কি ঠিক আছে সিনট্যাক্সে কোথাও সেমিকলন দেওয়া না এটা এত ম্যাটার করে না বাট লজিক দেখবো আর কি যে লজিক ঠিক আছে কিনা মানে তোমার যুগ মানে স্টেপ প্রবলেম সলভ স্টেপ ঠিক আছে কিনা তাহলে বোঝা যাবে জাস্ট পারবো আর কি ঠিক আছে বুঝতে পারছো স্যার ভিডিও ক্যামেরা কি অন রাখতে হবে এরকম কিছু হ্যাঁ মাস্ট অবশ্যই ভিডিও ক্যামেরা অন রাখলে আমি কি হবে বুঝবো তুমি দেখে দিলে একটু দেখো না ক্যামেরা অন রাখলে তো স্যার দেখা লেখা যায়
না সেটা রাখার জন্যই তো আমরা দেখবো যে কতটুকু মিনিমাইজ করে না, অনলাইনে তোমার তো 100% নিয়ে রাখা পসিবল না, তাই না? 100% পক্ষ পসিবল না, সেই সেই আমাদের একটা সার্টেন লিমিট পর্যন্ত আসতে হবে যে কোন পর্যন্ত আমরা টলারেট করবো বা কোন পর্যন্ত করবো না, এটা আসতে হবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে পরীক্ষাকে তোমরা সিরিয়াসলি নিবা আর কি, এই জন্য তোমাদের যা প্রিপারেশন লাগে সব করবো আর কি, ঠিক আছে? দরকার হলে একটা ভালো একটা রুমে যেতে হবে যেখানে আসলে নয়েজ হয় না, অনেক দেখা যায় মাইক্রোফোন অন করলে নয়েজ আসতেছে, যেগুলো না হয় যেন আর কি, ঠিক আছে? বা মানে ভিডিও করে অন রাখতে হবে, পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো হয়, দরকার তোমার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো, তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে? এইভাবে করে একটা একটা সুন্দর সেট আপ করতে হবে যেখানে পরীক্ষা দিবো আর কি, ঠিক আছে? ভালো নেট থাকবে আর কি, এগুলো থাকবে, চেষ্টা করতে যতটুকু পারা যায় আর কি, ঠিক আছে? যারা গ্রামে থাকো তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে যে কিভাবে আমি ভালো নেট পেতে পারি আর কি, ঠিক আছে? দেখা হইতে পারে যে অনেকটা দেখা যায় গ্রামে থাকে, একটু শহরের দিকে গেলে ভালো নেট পাওয়া যায়, তারপর শহরে মুভ করতে হবে, মেসে থাকতে হবে বা সাম থাকতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমাকে কি করলে ভালো ইয়ে হবে, কারণ এই পরীক্ষা যদি না দিতে পারে একেবারে তাহলে কিন্তু ফেল আর কি, এত পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষা দিতে পারো না, তাহলে ফেল কিন্তু, বুঝতে পারছো? কারণ এই অবস্থায় আসলে মানে অফলাইনে বা ফিজিক্যালি নেওয়া পসিবল না, অনলাইনে আনতে হবে, নিতে হবে, নিতে গেলে তাহলে আমাকে অনলাইনে সেভাবে আমার সফটওয়্যার প্রিপেয়ার হইতে হবে, কি করতে পারলে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লোজ করে আগে, ঠিক আছে? ক্লোজ করে তোমাদের যে সব মানে বিষয়গুলো ওই নোটিশে জানাই দিবে, ঠিক আছে? ওই জানানোর পরে তোমরা তোমাদের কোর্ডিনেট স্যারকে জানাবো আর কি, বা হেড স্যারকে জানাবো আর কি, যে আসলে তোমাদের ওপিনিয়ন গুলো কি। তো আশা করি একটা মক টেস্ট হওয়ার কথা আর কি, বা ট্রায়াল হওয়ার কথা আর কি, যাতে করে তোমাদের বিষয়গুলো সব সামনে আসছে, মানে একটা টেস্ট নিলেই বোঝা যাবে আসলে যে কার কি সমস্যা হচ্ছে আর কি, আর কি। তোমাদের আর কোনো কোশ্চেন আর থাকলে বলতে পারো, না হলে ক্লোজ করবো আর কি। কোশ্চেন আছে স্যার, এই মক টেস্টের ব্যাপারে স্যার আপনি একটু সুপারিশ করেন স্যার। না মক টেস্ট করতে এটা তো সবাই মাথায় আছে, মানে মক টেস্ট বা ট্রায়াল টেস্ট বা পাইলট টেস্ট যে নামই বলো না কেন সবাই মাথায় আছে, ঠিক আছে? তবে যে গ্রেডটা আসলে মানে মানে আমি বলছিলাম আর কি যে পাস ফেল দিতে আর কি স্যার, এই মক টেস্টের কথা ছাত্র শিক্ষক গ্রুপে বলার পরে ম্যাম না করে দিছিল, হোসনা ম্যাম না করে দিছিল। হোসনা ম্যাডাম গ্রুপে আছেন নাকি? হ্যাঁ স্যার, কমেন্ট তো করছেন। আচ্ছা আচ্ছা, উনি না করলে তাহলে উনি তো মানে ইয়ে তো অথরিটি পার্সন আর কি, না করলে দেখা দেখা যাক কি হয় আর কি, মক টেস্ট এটা আসলে জরুরি আর কি, ঠিক আছে? তবে এক হ্যাঁ বলো স্যার, এমসিকিউ ঢুকতেছে, মক টেস্ট আসতেছে, তা সবকিছু পাল্টা যাইতেছে সিলেবাস। না না, সিলেবাস তো একই আছে, তোমার কাছে পড়াশোনা করা আছে, মক টেস্ট তোমার ভালোর জন্য হবে আর কি, তাই না? মক টেস্ট মানে একটা ট্রায়াল টেস্ট, যে এক তোমার নর্মাল বোঝার জন্য আর কি হচ্ছে আর কি, এগুলো তো তোমার ভালোর জন্যই হচ্ছে আর কি, বুঝতে পারছো? তোমাদের দাবিদার প্রেক্ষিতে তো আসলে এগুলো হচ্ছে, তাই না? তোমাদের দাবি না করলে তো এরা অনলাইনে এভাবেই হয়। আমাদের টার্গেট ছিল যে ফিজিক্যালি ক্যাম্পাস খুললে তারপর পরীক্ষাটা নেওয়া আর কি, ঠিক আছে? পরীক্ষা তারপরে যে ল্যাব, তোমাদের টু ওয়ানের থ্রি ক্লোজ করছো, ল্যাব তো করো না, এগুলো হবে, তারপর ক্লাস সেগুলো নেওয়া করছে, কিন্তু তোমাদের তোমার দাবির প্রেক্ষিতে আসলে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হচ্ছে আর কি। মেইন সমস্যা হচ্ছে অবজেক্টিভ স্যার, আমরা পরিচিত না, আর সব সাবজেক্টে অবজেক্টিভের মতো মানে সব সাবজেক্টে অবজেক্টিভ অ্যানসার করার মতো করে অত গভীর ভাবে তো পড়ানো হয় না, আমাদের তো প্রশ্ন ধরে পড়ানো হয়, এটা একটা সমস্যা স্যার। না না, এখানে কোশ্চেন গুলো তো গভীর ভাবে হওয়ার কিছু নাই, মানে আমার আমি একটা আমার প্রবলেমের কথা বলি, প্রোগ্রামিং গভীর ভাবে কি কোশ্চেন হইতে পারে ম্যাক্সিমাম বলতো, তুমি লুপে কি গভীর হইতে পারে, তোমাকে লুপে ম্যাক্সিমাম একটা কোড দিয়ে বলতে পারে যে কোডটা চলবে কি চলবে না, এছাড়া আর কি কোশ্চেন হইতে পারে? তাই সেটা তো তোমার মানে সাবজেক্ট কোশ্চেনও থাকতো, এই কথা সেটা অবজেক্টিভ থাকবে আর কি, এই আর কি। স্যার আমাদের অন্য সাবজেক্টে কিছু প্রবলেম আছে, ঠিক আছে স্যার, কিন্তু স্যার কিভাবে আর যদি মনে করো যে খুবই সমস্যা হয় স্যারকে রিকোয়েস্ট করবে একটা এক্সট্রা ক্লাস দিতে আর কি, সেই ক্লাসে তোমরা হয়তো পরীক্ষার আগে মানে পরীক্ষার আগে তো মাস্টার কি হয়তো কোনো একটা সুইটেবল টাইমে একটা ক্লাস আগে বলতে বললে স্যার বুঝাই দিতে আর কি, ঠিক আছে? স্যারকে রিকোয়েস্ট করবো আর কি এগুলোর জন্য, মানে আমার যদি মনে হয় যে তোমাদের একটা বোঝানো দরকার তাহলে আমি বোঝাই, আমি নিজেই বলবো আর কি সব বিষয়ে। তবে যে 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 যিনি যে কোর্স নিচ্ছেন এটা তার বিষয় আর কি, তাকে স্যার স্যারকে রিকোয়েস্ট করবো আর বোঝানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ সাফি সাফি কি যেন বলছিল বলো স্যার, এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ ওইটা ওই তোমরা সিয়াররা তোমরা মিলে ক্রিয়ে করবো আরকি, ঠিক আছে? তাকে বলবো আরকি যে করবো। আচ্ছা তাহলে বললো যে মক টেস্টের বিষয়ে যে ম্যাডাম ডাইরেক্ট না করে দিচ্ছে আরকি, তারপর সেটা দেখতে হবে, এটা আসলে আমরা তো ওখানে বলছিলাম আরকি, এটা তো সারা সারাও বলছিলেন নাকি যে এটা মক টেস্ট নেওয়া উচিত আরকি, নাহলে তো আসলে সবাই অপলম্বন, একটা ট্রায়াল একটা একটা পরীক্ষা নিলেই বোঝা যাবে, হয়তো সাথে বিকল্প কোনো প্ল্যান আছে, দেখি আমরা
প্রশ্নটি দেখি তারপর ডিসকাস করবো কি হবে আর কি। আর এইগুলো আর মক টেস্ট মানে কি, মক টেস্ট মানে হচ্ছে তোমাদের কোনো ওখানে ইয়ে হবে না, মানে হয়তো নাম্বার কাউন্ট হবে না আর কি, ঠিক আছে নাম্বার কাউন্ট হবে না, এরকম ট্রায়াল একটা টেস্ট আর কি, ধরো একটা এমসিকিউ দিলো দিয়ে বললো না করবো, ঠিক আছে তো নাম্বার যেখানে কাউন্ট হবে না সেটা নিয়ে এত টেনশনে কি আছে, জাস্ট হচ্ছে ওটা বোঝার জন্য নেটওয়ার্কের অবস্থাটা, যে তোমরা সবাই পরীক্ষা দিতে পারছো কিনা বা খাতা থেকে স্ক্যান করতে পারছো কিনা বা আপলোড করতে পারছো কিনা, ঠিক আছে যাই হোক সবই অবশ্যই জানাই দিবে আর কি নোটিশ একটা, ঠিক আছে। তো দেখ আমি যেগুলো বলছি এগুলো কিন্তু অফিসিয়াল না, কারণ আমি কোনো মানে অথরিটি পার্সন না আরকি, ঠিক আছে এটা অথরিটি পার্সন যারা সিনিয়র স্যার ম্যাডাম না ওনারা বলবেন আর কি, ঠিক আছে। শোয়েব কি বলছো, মক টেস্ট না নিলে স্যাররা ফল করে এক্সামের কন্ডাক্ট করতে, হ্যাঁ সেই জন্য বলছো মক টেস্ট নেওয়ার জন্য আরকি, যাতে করে স্যারদেরও মানে দুই পক্ষেই আরকি সুবিধা হয়, সবাই একটা জন্য একটা রিহার্সাল হয়ে যায় আরকি, ঠিক আছে দেখা যাক কি করে আরকি, ঠিক আছে। হ্যাঁ আর কারো কোশ্চেন তাহলে, এখন মানে তোমাদের অনেক টেনশন বোঝা গেছে, ঠিক আছে এই যে টেনশন গুলো এখন একসাথে রেখে ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনায় হচ্ছে আসলে আছি বুঝতে পারছো, কারণ পড়াশোনা করলে আসলে বাকিগুলো সমস্যা কথা না কোনো আগে, ঠিক আছে নেটওয়ার্কের সমস্যা ওগুলাকে মেইন মেইন কাজ পড়াশোনা করলে মানে কন্টেন্ট দিয়ে তোমার বোঝা বেসিক ক্লিয়ার থাকে, তাহলে দেখবে আর সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, ঠিক আছে আমাদের এই কোর্সে এই পর্যন্ত থাকলো আর কি, তো ভালো করে পড়াশোনা করো, আশা করি পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আর যদি আমরা যদি আমি মনে করি যে তোমাদের হয়তো ক্লাস মানে এক্সট্রা কোনো ক্লাস নেওয়া লাগবে তোমাদের আমি সিয়ারদের গ্রুপে জানাবো, বা সিয়ারা যদি মনে করো এক্সট্রা ক্লাস নেবে আমাকে জানাবো তাহলে হবে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে পার্সোনাল, হ্যাঁ পার্সোনাল কারো সময় থাকে তাহলে সে আমাকে জানাতে পারো, ঠিক আছে। আর যদি মনে করো পার্সোনাল গ্রুপ অফ প্রবলেম মানে অনেকেই একই প্রবলেম তাহলে আমি ক্লাসে বললাম না, কারণ পার্সোনাল তো আসলে একজন বলা যেতে পারবে, ঠিক আছে। আর কারো বড় বক্তব্য আছে তাকে বলতে পারো, নাহলে আমি ক্লোজ করবো আর কি, ঠিক আছে। তাহলে আমাদের আসলে এখানে পর্যন্ত শেষ, ভালো থাকো, হ্যাঁ আল্লাহ হাফেজ।